এই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা এই বেল বাটনটিতে ক্লিক করে আমার চ্যানেলে নোটিফিকেশন অন করে নেবেন। বেল বাটনটিতে যদি ক্লিক করা না থাকে তাহলে কিন্তু আমার কোনো ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের করে দেখাবো একটা চিকেনের রেসিপি, খুবই মজা এবং বানাতে খুবই সহজ। এর নাম হচ্ছে তাওয়া চিকেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে পারবো এই চিকেন। আমাদের প্রথমেই লাগবে মুরগির মাংস। আমি এখানে হাড় ছাড়া মুরগির শিনার টুকরা নিয়ে নিয়েছি। এখন এটাকে সাইড থেকে বাঁকা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি জুম করে কাটটা দেখিয়ে দিচ্ছি, আপনাদেরও ঠিক এভাবে এটাকে কেটে নিতে হবে। বোলের মধ্যে সেই কাটা মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। আমি এখন এই চিকেনের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন আমি এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এক ঘন্টার জন্য সাইডে রেখে দিব। এখন অন্য একটা বাটির মধ্যে আমি হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া, এক চামচ ধনে গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া, এক চা চামচ বিট লবণ, এক চা চামচ গরম মশলা গুঁড়া। সব মশলা দেওয়া শেষে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মধ্যে হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি। হাত দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাইডে রাখা যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 3 চা চামচ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে এটাকে সাইডে আমি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখন এরকম উডেন কিছু স্টিক নিয়ে নিচ্ছি আমি চিকেনটাকে গাঁথার জন্য। আমি প্রথমে একটা পেঁয়াজ, তারপর 2-3টা চিকেন দিয়ে আবার একটা পেঁয়াজ দিয়ে দিব। এভাবে করে পুরো স্টিকটাই বানিয়ে নিচ্ছি। যেহেতু চিকেনটা পাতলা করে কাটা তাই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে স্টিকের মধ্যে গাঁথতে হবে।
আমি 6 থেকে 7টা চিকেন স্টিকের মধ্যে কেটে নিয়েছি। এখন একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে এখন আমি সেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবং জালটাকে মিডিয়ামে রাখতে হবে। তবে যেহেতু লোহার কড়াই গরম হতে খুব সময় লাগে, তাই আগে থেকে খুব ভালোভাবে লোহার কড়াইটাকে তাপমাত্রা বাড়িয়ে গরম করে নিতে হবে এবং চিকেন দেওয়ার পর এটাকে মিডিয়ামে আনতে হবে। যেহেতু চিকেনটা পাতলা করে কাটা, তাই চিকেনটা হতে বেশি সময় লাগবে না। 10 থেকে 15 মিনিটের মধ্যে চিকেনটা রেডি হয়ে যাবে। চিকেনটাকে খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন বেশি লেগে না যায়, তবে বেসন দেওয়া তো এই কারণে হালকা একটু নিচে দিয়ে লাগতে পারে। আমি এখন 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি, যার ফলে ভিতরে ভাপটা আটকিয়ে চিকেনটা ভিতর থেকে হয়ে যাবে। এখন আমি উপর দিক থেকে এটাকে একটু পোড়া পোড়া করে নিচ্ছি যেন উপরটা শুকিয়ে যায়। আমার চিকেন হয়ে এসেছে। আনফরচুনেটলি লাস্ট টাইমের ক্লিপটা আমার ক্যামেরা খেয়ে ফেলেছে, যার কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে হওয়ার পর দেখতে এরকম হয়েছে। চিন্তার কোনো বিষয় নেই, আপনারা আরও 5-10 মিনিট রাখলে এরকম চিকেনটা হয়ে যাবে। সো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কীরকম লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি চলে আসবো আমার চ্যানেলে। টিল দেন আল্লাহ হাফেজ।